আমার সামনে একটা শিয়াল বসে আছে, এই যে এই শিয়ালটার ছবি তুলছি, অনেকদিন পরে, প্রায় সপ্তাহখানেকের উপরে, এক সপ্তাহ দু সপ্তাহের উপরে কোচাকুচি করে শিয়াল পেয়েছি একটা, দেখি কিরকম ছবি তুলতে পারি, কাছে আসছে। প্রতিদিনের মতো আজকেও ক্যামেরা নিয়ে দুপুরবেলায় চলে এসেছি হরিণঘাটা ফার্মের পদ্মবিল এরিয়াতে ছবি তোলার জন্য। দেখি আজকে বিশেষ কিছু ছবি পাওয়া যায় কি না, আজকে ওয়েদার খুব সুন্দর। এটা ঝিলপাড়ের পশ্চিম দিকের অংশ, এদিকে পুরোটাই অর্জুন গাছের বাগান, আর সামনে ঝিল, মাঠে ঝিলের পাশেই জল শুকিয়ে গেছে, সেখানে এলাকার লোকেরা তাদের গবাদি পশু নিয়ে আসে খাবার দাবার খাওয়ানোর জন্য পশুদেরকে। ঝিলপাড় দিয়ে হাঁটতে হাঁটতে আপনার অর্জুন বাগানের ভিতরের দিকটা বেশ সুন্দর লাগে, অনেকটা বড় জায়গা, এখানে প্রচুর পাখি এবং অন্যান্য জীবজন্তু দেখা যায়। এখানে চতুর্দিকে কাঠবিড়ালি ভর্তি, দেখা যাচ্ছে না, কয়েকটা ছবি তোলার চেষ্টা করছি, ভালো ছবি উঠলে দেখাবো। এই গাছ, এই গাছটাতে, এই গাছটাতে পিছনে এই দিকে, এখানে কিন্তু কাঠবিড়ালি ভর্তি চতুর্দিকে। কাঠবিড়ালির ছবি তুলতে তুলতে ঝিলের দিকে চোখ পড়লো, আর দেখলাম এক ঝাঁক ওপেন বিল, এশিয়ান ওপেন বিল, অর্থাৎ শামুক্ষল বসে রয়েছে। তাই নৌকো নিয়ে বেরিয়েছি, এই শামুক্ষলগুলোর একটু ছবি তোলার চেষ্টা করব। এই পাখিগুলোর ছবি তুলতে চাই, এই পাখিগুলো একসাথে বসে আছে এখানে, যার জন্য নৌকো নিয়ে এসেছি, এই পাখিগুলোর ছবি তুলব। চেষ্টা করে ওপেন বিলগুলোর কিছু ছবি তুলেছি, এই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। শামুক্ষলগুলোর ছবি তোলার পরে আবার জঙ্গলের দিকে যাওয়ার জন্য বেরিয়েছি। এটা ঝিলের উত্তর দিকের রাস্তা, একদম মাঝখানে একটা বর্ডার আছে ঝিলের, সেখান থেকে হেঁটে আমি আবার জঙ্গলের দিকে এগোচ্ছি। এখানে কিছু হট্টিটি দেখতে পেয়েছি, সেই হট্টিটিগুলোর ছবি তোলার জন্য আমি আস্তে আস্তে এই মাঝখান থেকে উপরের দিকে উঠছি। তো চালাক, একটুর জন্য এত কষ্ট করে আসলাম। গাছ খুঁজছি সুন্দর উপরে ওঠার জন্য, কোন গাছটায় উঠলে ভালো হবে এই জায়গাটাতে পর্যবেক্ষণ করতে পারবো, তার সাথে সাথে এই জায়গাটাকেও পর্যবেক্ষণ করতে পারবো। অবশেষে খুব কষ্ট করে একটা গাছের উপরে উঠে বসেছি, দেখি এখানে কিছুক্ষণ বসে থাকার পরে যদি কিছু পাওয়া যায়, পাখি, কাঠবিড়ালি, শেয়াল, গুয়ে সাপ, যা পাওয়া যায় তারই ছবি তুলবো। এই এতটা উপরে উঠে গেছি, পা ঝুলিয়ে বসে আছি, এটা সামনে পুরো বাগানটা। না না, ছাগলের, ছাগল ছাগল ছাগল, দিনের বেলার দিকে এখানে শিয়াল টিয়াল দেখা যায়। অনেকক্ষণ উপরে বসে থাকার পরে এই নেমে আসলাম নিচে, এই অবস্থা, কিছুই পাইনি, আধ ঘন্টা ধরে পা ঝুলিয়ে বসেছিলাম পেতনির মতো। যাই হোক, সামনের দিকে এগোবো এবার। জঙ্গল থেকে বেরিয়ে গেছি, ঝিলপাড় ধরে হাঁটছি, ঝিলপাড়ের দক্ষিণ দিকে যাবো এবার, দেখি দক্ষিণ দিকে জঙ্গলে কিছু পাওয়া যায় কিনা। সামনে দেখুন কত পাখি বসে আছে, দেখুন কি সুন্দর দেখতে লাগছে, সামনে সব শামুক্ষল বসে আছে, কত পাখি উড়ে যাচ্ছে। এই যে সামনে পাঁচিলটা দেখা যাচ্ছে, এই পাঁচিলটার ওপারে যাব, ওপারে হর্টিকালচারের এরিয়া, বড় বাঁশবাগান, তার পাশে মাঠ আছে যেখানে স্টুডেন্টরা, পিএইচডি স্টুডেন্টরা তাদের সমস্ত প্রজেক্ট নিয়ে কাজ করে,
ওখানেই যাব, আশা করি ওখানে শেয়াল ঠেয়াল কিছু একটা পেতে পারি, দেখা যাক কতদূর কি হয়। জঙ্গলে আদারে বাদারে ঘুরে বেড়াচ্ছি, বাড়ির লোক যদি দেখে পাগল বলবে নিঘাত। সামনে কিন্তু একটা বড় মাঠ, আম গাছ লাগানো, এখানে বসে আছি ধারের একটা রাস্তাতেই, এই সামনে থেকে যদি কিছু পাওয়া যায় সেই জিনিসেরই ছবি তুলব। আমার গায়ে কাটা দিচ্ছে, এত দিন ধরে শেয়াল খোঁজাখুঁজি করে আজকে অ্যাটলিস্ট শেয়াল পেয়েছি দিনের আলোতে। ও আমার সামনে একটা শেয়াল বসে আছে, এই যে এই শেয়ালটার ছবি তুলছি, অনেকদিন পরে, প্রায় সপ্তাহখানেকের উপরে, এক সপ্তাহ দু সপ্তাহের উপরে খোঁজাখুঁজি করে শেয়াল পেয়েছি একটা, দেখি কিরকম ছবি তুলতে পারি, কাছে আসছে। অনেকদিন চেষ্টা করার পর অবশেষে একটা শেয়ালের দেখা পেলাম, কিন্তু ছবি খুব একটা মনোপুত হয়নি, শেয়ালটা চলে যাচ্ছে, বাই বাই বলে দিয়েছি, আমারও বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। অন্ধকার হয়ে গেছে, বাড়ি যাচ্ছি, সামনে দুজন বডিগার্ড। দেখ হিসাবে অন্ধকার পুরো, মাটি ফেটে গেছে, জলের হাহাকার হচ্ছে।